लिए। तुमरा के की चाहे बाबा भिक्षे देवे मा तुम्हारे घरे तो माँ लक्ष्मीर बास दुटो भिक्षे पाबो ओ घर थेके दाड़ाओ बाबा आमी एक कोनी नहीं आसछी एका गला चेना चेना नाचे क्या तुम्हारे घरे तो माँ लक्ष्मीर बास दुटो भिक्षे पाबो ओ घर थेके मानो कि आपनादेर मंगल करबेन मायेर द्वार कोनते सेटा आगे खुजे बेर करो सेखाने भिक्षे पात्र हाथे दाड़ा देखबे तोमार सब पाप नाश होबे मा लक्ष्मी অসীম কৃপা তাই তো এখানে ভিক্ষা পেলাম কে কে আপনি দাদা
ক্ষমা করবেন মা, আমি বড় অভাগা। মা লক্ষ্মীর মহিমা আমি বুঝিনি। আপনারা গেছিলেন মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আমার ঘরে, আমি আপনাদের অপমান করেছি। এখনই এই লক্ষ্মী পুজোর সরঞ্জাম নিয়ে এখান থেকে বেরিয়ে যা, সেই পাপেরই শাস্তি পাচ্ছি আমি। ও কি কথা বাচ্চা, শাস্তির কথা কেন হচ্ছে? এই যে তোমরা সব গব্ব ঝেড়ে ফেলে দিয়ে বিকে জুলি ধরেছ, তাতেই আমার মা প্রসন্ন হয়েছেন। এবরে এবরে সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে মাকে, মার কাছে নিজেকে সমর্পণ করে দাও। দেখবে দেখবে মা সব ঠিক করে দেবে, মা আমার সব ঠিক করে দেবে। চট বৌমা, অচট বৌমা, যাও বাচ্চা, তোমার বাপ দাদাকে নিয়ে ঘরে যাও, তাদের খাবার দাবারের ব্যবস্থা করো গে। যাও বাচ্চা যাও। চট কোকা, যাও বাচ্চা, কুটুমদের টাকার ব্যবস্থা করো গে। যতদিন না সব কিছু আবার ঠিকঠাক হচ্ছে, ততদিন ওনারা একে নেই থাকবেন। বেই ঠাকুর, আপত্তি করবেন নে, এ তো মায়ের টাই। আপত্তি করার সামর্থ্য যে নেই বেয়ান, মা লক্ষ্মী আমাদের সব তর্প চূর্ণ করে দিয়েছে। আপনাদের সংসারে যে অনেক কিছু শিখলেন, অনেক শিখতে পেলেন, আমিও আপনার মতো মায়ের বেত করতে চাইবে। আমি আমি শ্রীনগরে বেত ফেচের করতে চাই। আমিও তোমার সঙ্গ দেব মা, শ্রীনগরে মা লক্ষ্মীর মহিমার প্রচার করব আমরা। শ্রী বিষ্ণুর সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীরও পুজো হবে শ্রীনগরের ঘরে ঘরে। এবার তুমি প্রসন্ন হয়েছ তো? প্রভু, মকরাক্ষ ও কনক কুমারের হৃদয় পরিবর্তন হয়েছে, এর থেকে আনন্দের আর কি বা হতে পারে? এবার শ্রীনগরেও তোমার ব্রত প্রচার হবে দেবী। অবন্তীনগরের মতো সেখানকার ঘরে ঘরেও তোমার জয়গান গাইবে সবাই। প্রভু, কনক কুমার ও মকরাক্ষের দম্ভ নাশ হয়েছে,
এবার তো ওদের সবকিছু ফিরে পাওয়া উচিত। এবার ওদের ক্ষমা করে দাও প্রভু। শ্রী, তুমি যদি তাদের সৌভাগ্য দান করতে চাও, আমি বাধা দেব কেন? প্রভু, তবে আমায় আশীর্বাদ করো, আমি ওদের সবকিছু ফিরিয়ে দিই। সত্যিই সাত করি, তোমাদের অবন্তীনগরের লক্ষ্মীশ্রী দেখে চোখ যেন জুড়িয়ে গেল। কবে যে শ্রীনগরকেও আমরা শ্রীপূর্ণ করে তুলতে পারব। ছোট কর্তা, কি হয়েছে আবার? ওই শ্রীনগর থেকে একদল বণিক এসেছে, সব আপনাদেরই খোঁজ করছে। শ্রীনগর থেকে বণিক? আগে হ্যাঁ, তিনারা তো এইদিকেই আসতেছেন। ওই 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 দেখেন, কনক কুমার, সমুদ্রে তোমাদের সাত ডিঙার খোঁজ পাওয়া গেছে। কি আশ্চর্যজনকভাবে সব কিছুই আগের মতো আছে, কোনো পশরাই নষ্ট হয়নি। কি বলছেন? হ্যাঁ কনক কুমার, তোমরা যে এখানে আছো আমরা তা জানতামই না। সুলতার শ্বশুর গৃহে সংবাদ দিতে এসে তোমাদের খোঁজ পেলাম। দাদা, ঠাকুর মুখ তুলে চেয়েছেন। সবই মা লক্ষ্মীর কৃপা। মা, মা গো, তোমার যে অপার করুণা মা, আমরা আগে কেন বুঝিনি মা? এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জ্বলে সাজে শাঁখ বাজে তোমার বাহনে, পুষ্প অর্ঘ্য আদি দেই মা তোমার চরণে, ও মা তোমার।
তোমার বিয়ে তো আমি পেচার করবই মা গো, তোমার দয়া যেন সকলে পায় মা, যেন ঘরে ঘরে ধন সম্পদ আসে, সৌভাগ্য আসে, নকি চিড়ি ফোটে, সকলেই যেন সুখে শান্তিতে থাকে মা গো, কারুর যেন কোনো কষ্ট না থাকে, কোনো কষ্ট না থাকে। আমার মনে আজ বড় সাজ ছিল মাকে তিল ফুল দিয়ে সাজাবো, মার মনে কি ইচ্ছে তা মাই জানে। মা যদি মনে করেন তিল ফুল নিয়ে সাজবেন তাহলে কেউ না কেউ ঠিক আসবে তিল ফুল হাতে নিয়ে, কত নোক তো কত কিনে আসছে। যাকে এখন ওই হাতের পতাকাখানা দিয়ে মাকে সাজিয়ে দাও দেখি, যাও। ঠিক আছে। বলি তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ বউ, এতটা পথ পেরিয়ে শ্রীনগরের বড় মানুষের পূজায় এলি তুই অঞ্জলি দিতে, তার উপরে আবার মায়ের ক্ষেত থেকে তিল ফুল চুরি করলি। চুরি কেন করব গো, এ তো আমাদের নিজেদের ক্ষেতেরই ফুল, মা আর আমরা কি আলাদা নাকি? বেনে বউ বললে মা নকির কাছে বেতো করলে আর কোনো অভাব থাকে না, তা আমি ঘরের যা জিনিস তাই নিয়ে এলাম মা লক্ষ্মীর পুজো দিতে, সংসারেরই ভালো হবে। সে তো তুই ভাবছিস, মা কি আদৌ এটা ভাবছে? মা যদি জানতে পারে না যে তুই ফুল চুরি করেছিস তাহলে কুরুক্ষেত্র বাঁধাবে। কি আর করবে, বড় জোর আমার পিঠে চালা কাঠ ভাঙবে, তা উনি তো গুরুজন, শাসন করতেই পারে। আমি তো তেনার জন্যই পুজো দিতে যাচ্ছি গো, সংসারে নকি চিড়ি আসবে। তুই তো তোর নিজের মতো করেই ভেবে যাচ্ছিস, আরে মা যদি এরকম ভাবতো তাহলে তো লেটা চুকেই যেত, দেখবি বাড়ি গেলে তোকে চোর চোর বলে কত সাজা দেয়। আমি আগে মা নকির পায়ে অঞ্জলি দেব, তারপর সব সাজা মাথা পেতে নেব। তুমি অত ভেবো না, চলো এখন পা চালিয়ে তাড়াতাড়ি চলো দেখি। তোকে নিয়ে আর পারি না বউ, সত্যি তুই যে কি ধাতু দিয়ে ঘোরা শুধু ভগবানই জানে, সংসারে যদি সবাই তোর মতো ভাবতো সংসারটা অনেক সুখের হতো। হবে গো হবে, মা নকি দয়া করলে নকি চিড়িতে ভরে উঠবে আমাদের সংসার, তুমি দেখে নিও। চলো এবার তাড়াতাড়ি চলো, মায়ের পুজো শুরু হওয়ার আগে আমাদের চিড়িনগরে পৌঁছতে হবে।